মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ম্যাগি তো অনেক রকম ভাবে খেয়েছেন, কিন্তু আজকে আপনাদের আমি সিদ্ধ আলু আর ম্যাগি দিয়ে দারুণ একটা মজার রেসিপি বানিয়ে দেখাবো, যা আগে হয়তো আপনারা কখনো খাননি। এটা খেতে অসম্ভব মজার, আর এই বৃষ্টির দিনে খেতে খুব ভালো লাগে। এখন তো প্রতিদিন বৈকাল বেলায় বৃষ্টি হচ্ছে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। আপনি আমাদের চ্যানেলে প্রথম এলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ম্যাগি ফিঙ্গার্স বানানোর জন্য আমি এখানে 3 প্যাকেট ম্যাগি নিয়েছি। প্রথমে আমি ম্যাগিটাকে ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি। এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, এখানে একটু বড় বড় আছে, এগুলোকে আমি হাত দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি। সব ম্যাগিগুলো আমি এইভাবে করে ভেঙে নিয়েছি, আর এই মশলাগুলো আমি রাখছি, এটা দরকার হবে। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি আগে থেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলু 3টাকে আমি ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এবার এইরকম আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নেব, যে ছোটো ফুটো থাকে সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন ভালো করে। আমি এখানে 3টি আলু নিয়েছি, আপনারা চাইলে আলুটা কম বেশি করে নিতে পারেন। সব আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে কুচি করে নিয়েছি, নিয়েছি ধনে পাতা কুচি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা কুচি। আলুতে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি, নিয়েছি স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়েছি লাল লঙ্কা গুঁড়ো। এখানে আমি নিয়েছি 4 চামচ চালের আটা। চালের আটা যদি ঘরে না থাকে তাহলে পরে এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে পারেন। চালের আটা দেওয়ার কারণে এটা অনেক বেশি মুচমুচে হবে। সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 লেবুর রস। এই লেবুর রসটা দেওয়াতে অনেক বেশি টেস্টটা বেড়ে যায়। আর ম্যাগিতে যে মশলাগুলো ছিল মশলাগুলো আমি 2 প্যাকেট দিয়ে দিচ্ছি। এখানে সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, আর এই ম্যাগির মশলাটা দিয়েছি, তার লেগে আরও বেশি খেতে ভালো লাগবে। এখন থেকে খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। ধনে পাতা, কাঁচা লঙ্কা, লেবুর রস দেওয়া আছে, ম্যাগির মশলাটাও দেওয়া আছে। মেহেক দেখেন হাতে মেহেন্দি পড়েছে, তার জন্য আমাকে দেখাবার জন্য বলছে। দেখেন কত সুন্দর পড়েছে, লাল হয়েছে কত। আর এটা আমাদের গাছের মেহেন্দি। দেখেন ডোটা ঠিক এইরকম হবে। ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, দিয়ে এবার আমি একটু ফিঙ্গারে শেপ দিয়ে দেবো এগুলোকে। প্রথমে আমি হাত দিয়ে গোল করে নিচ্ছি, তারপর এইভাবে করে লম্বা করে নিচ্ছি। আমি এইভাবে করে নিচ্ছি। তাহলে এইভাবে করে আমি সবগুলো এক সমান করে নিচ্ছি। সবগুলো আমি ফিঙ্গার শেপ করে বানিয়ে নিয়েছি। এবার আমি একটা ময়দার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4 চামচ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু লবণ, আর ম্যাগির যে মশলা 1 প্যাকেট রেখেছিলাম আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে আমি এই ব্যাটারটা ঘুলে নিচ্ছি। ময়দার পাতলা একটা ঘোল তৈরি করে নেব। এটা ম্যাগির এই ফিঙ্গারটা বানিয়ে দেখেন, সবাই খুব পছন্দ করবে খেতে, বাচ্চারা তো বেশি পছন্দ করে।
আমি এখানে ময়দা গুলে নিচ্ছি, আপনারা চাইলে ময়দার বদলে ডিমও ফেটে নিতে পারেন। খুব ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো রকম মোটা অংশ না থেকে যায়। ব্যাটারটা আমি খুব ভালো করে গুলে নিয়েছি, দেখেন এই রকম হবে। এবার আমি কোটিংসটা করে নিচ্ছি। প্রথমে একটা ফিঙ্গারস নিচ্ছি, যে ময়দার মিশ্রণে ডুবিয়ে নিচ্ছি, যে ম্যাগিগুলো আমি ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে এবার ভালো করে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে এইভাবে চিপে চিপে লাগিয়ে দিতে হবে। দেখেন এইভাবে করে আমি লাগিয়ে নিয়েছি, একটা হয়ে গেল, আরও একটা আপনাদের দেখাচ্ছি আমি। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আগে। সবগুলো আমি ম্যাগি লাগিয়ে কুট করে নিয়েছি। এবার আমি এগুলোকে ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি এগুলোকে ফ্রিজে রেখেছি, আপনারা চাইলে ফ্রিজে না রাখতেও পারেন, এইভাবে ভেজে নিলেও হবে। এগুলোকে আপনি সংরক্ষণ করতে পারেন। এগুলোকে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে একটা ডিপ ফ্রিজে রেখে দেবেন, যখন ইচ্ছে হবে তখন কটা করে বের করে ভেজে খেতে পারবেন। এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি। চুলোটাকে ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে প্রথমে আমি ভালো করে গরম করে নিচ্ছি। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব, একে একে আমি দিয়ে দিচ্ছি। আর সঙ্গে সঙ্গে আমি নেড়ে দেবো না, একটু হওয়ার পরে এগুলোকে উল্টে দেবো। 2 মিনিট পর এবার আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। উল্টে পাল্টে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখেন এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বাকিগুলো আমি একই রকম করে ভেজে নিচ্ছি। যখনই ভাজবেন তেলটাকে ভালো করে গরম করে নেবেন, তাহলে পরে আর এই ম্যাগিগুলো ছেড়ে ছেড়ে যাবে না। হালকা গরম তেলে যদি ভাজেন তাহলে পরে এগুলো ছেড়ে ছেড়ে যাবে। এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো নুডল ফিঙ্গার আমি ভেজে তুলে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে তো আরও বেশি সুস্বাদু। ওপরটা একেবারে মুচমুচে হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা, দেখেন কত সুন্দর হয়েছে। খেয়ে দেখছি এবার কেমন হয়েছে। টমেটো কেচাপের সঙ্গে এই নুডলস ফিঙ্গারটা খেতে খুবই ভালো লাগছে। আর এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির সময় তো আরোই বেশি ভালো লাগছে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে, ছোট থেকে বড়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। দারুণ হয়েছে, ওপরটা একেবারে মুচমুচে।